আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছেন ইব্রাহিম ভাই। আমরা বলছি সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে। ঈদ মুবারক। তোমার গ্রামের নামটা একটু ভালো করে বলো। শিমুলদাইর, কাজীপুর, সিরাজগঞ্জ থেকে। ঈদ মুবারক সবাইকে। আমাদের এখানে কোরবানি হবে দুইটা, গতকালই আমরা গরু করে নিয়ে এসেছি। গরুগুলো ভীষণ ভীষণ তেজি, সামনে যাওয়া যায় না, ফুসফুস করে গোতা মারতে আসে। এটা একটু ভদ্র, কিন্তু এই গরুটা মানে আমি একবার সামনে যেতে পারি নাই। স্বাধীনতা যুদ্ধের আগে সেই ছোটোবেলা গ্রামে ঈদ করেছিলাম, মোর দেন 50 ইয়ার্স। আর এই প্রথম সেই 50-52-53 বছর পর আবার ঈদ করতে এসেছি গ্রামে। অনেক অনেক ইচ্ছে ছিল আমার যে গ্রামে আমি আরেকবার ঈদ করবো। তো আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই ইনভাইট করেছেন সেই গত বছরই, যে ভাই আমাদের সাথে গ্রামে ঈদ করতে আসেন। তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং বলেছিলাম যে আসবো, কিন্তু সত্যি সত্যি আসতে পারবো কিংবা আসা হবে এটা কিন্তু আমি ইমাজিন করতে পারি নাই। আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে হয়ে গেল, ইচ্ছা থাকলে একটা উপায় হয়ে যায়। আর অবশ্যই মিস করছি আমার ফ্যামিলি, আমার ছেলেদের। এবার ওরা একা একা কুরবানি দিয়েছে। আর যেখানে আমি আমার দুই ছেলে, আমার বউ, আমরা চারজন মিলে সব কিছু করতাম, এবার ওদের তিনজনকে করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওরা ভালোভাবেই সব কিছু করেছে। আর এই তো আমরা এখন একটু পরেই ঈদের জামাত পড়তে যাব। হ্যালো, লাইক দিস। আমরা সাধারণত যখন কুরবানির ঈদে, রোজার ঈদে তো কিছু নাস্তা করে, যেমন ভেজানো খুরমা, দুধে ভেজানো খুরমা অথবা কিছু মিষ্টি খেয়ে আমরা ঈদগাহে যাই। আর কুরবানির ঈদে যেটা ট্রেডিশন, সেটা হলো যে কুরবানি দিবে, যারা কুরবানি দিবে তারা কুরবানি দিয়ে তারপর তার যে মাংস, সেই মাংস দিয়ে প্রথম খাবে। কিন্তু এইখানের একটু ট্রেডিশন একটু ডিফারেন্ট। এখানে সবাই না খেয়েই সকালে যায় ঈদগায় এবং নামাজ শেষে বাসায় এসে কিছু সিম্পল খাবার, কেউ কেউ শ্যামে রান্না করে মিষ্টান্ন তৈরি করে অথবা কেউ জাস্ট ভাত ভর্তা যা আছে কিছু একটা খেয়ে নেয়। তারপর কুরবানির পর দুপুরে সেই প্রথম কুরবানি মাংস খাওয়া হয়। এ হলো এখানের ট্রেডিশন, এই এলাকার মানুষ এটা এইভাবে প্র্যাকটিস করে। তো এই তো মানুষ যাচ্ছে ঈদগায়। ঈদগাহ আমাদের বাসা থেকে অথবা ইব্রাহিমের বাসা থেকে হেঁটে গেলে 10 মিনিট, আর গাড়িতে 2-3 মিনিট লাগে। এলাকাটা সেরকম ঘনবস্তি না থাকাতে এখনও লোকজন দেখা যাচ্ছে না তত বেশি, আর তাছাড়া আমরা বেশ সকালে আগে আগে বের হয়ে গেছি, তাই লোকজন দেখা যাচ্ছে না। তারপর আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ তার বাবা ছেলেদের নিয়ে ঈদগায় যাচ্ছে। দল বেঁধে লোক বের হবে আরও একটু পরে। লোকজন মাত্র আসা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যালো 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 মাকে কিং, হ্যালো একবার আল্লাহু একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু একবার, আল্লাহু একবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু একবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসিরা, ও সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসিলা, আল্লাহু একবার, আল্লাহু একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু একবার, আল্লাহু একবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু একবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসিরা, ও সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসিলা, আল্লাহু একবার, আল্লাহু একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু একবার, আল্লাহু একবার, ওয়ালিল্লাহিল। আপনারা দেখতে পাচ্ছেন যে সব একটা গ্রুপ গ্রুপ হয়ে আসছে, কারণ একই পাড়ার লোকজন সবাই একসাথে সাধারণত ঈদগায় যায়। এই জন্য দেখতে পাচ্ছেন যে বেশ ছোট ছোট গ্রুপ গ্রুপ হয়ে আসছে সবাই।
এক্ষুনি আসেন, এই সন্মুখে আসেন, এই নামের কথা এখানে আসেন। সময়ের সাথে মাঠ ভরে যাচ্ছে ঈদগাহ। নামাজের টাইম ছিল 7:30, কিন্তু কালেকশন একটু দেরি হচ্ছে, এই জন্যে এখন 8 বেজে গেছে, এখনও নামাজ শুরু হয়নি। তো কালেকশন তো অবশ্যই একটা বড় পার্ট, ইমামের বেতন অথবা ইমামের টাকা সম্মানী যেটা, সেটা আসবে এখান থেকে, প্লাস মাঠের যে বালু ভরাট করেছে তার পেমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন। আলহামদুলিল্লাহ এখন ফাইনালে শুরু হতে যাচ্ছে নামাজ, আমরা জামাত পড়ব। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক আঙ্কেল, আচ্ছা ঈদ মোবারক। নামাজ শেষে আমরা সবাই বাসায় ফিরে যাচ্ছি, এখন আমরা কুরবানি দিব। আপনি যেটা ঘুরতেছেন না, বিনা বাজারেই পাবেন।
এই যে আমাদের ভ্যানিটি ব্যাগ কন্যা, ওই তোমার ভ্যানিটি ব্যাগটা দেখি কয় টাকা আছে, বিচ্ছে টাকা পয়সা আছে কিছু? ভ্যানিটি ব্যাগ, ও জুতা, জুতা কই তোমার, জুতা কই? ও এই যে ওদের চকচকা জুতা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এই যে আমার সেই ভ্যানিটি ব্যাগ আর তাদের নতুন জুতা, যে গল্প আমি সবসময় করি। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। না না কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমি যখন আমার ছোটবেলার ঈদের গল্প করি, সে প্রতিটি গল্পে থাকে যে ছোট ছোট মেয়েরা একদম ফুল মেকআপ দিয়ে তাদের হাতে এই একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে নতুন নতুন জুতো পরে তারা বেড়াতে বের হয়। এক্স্যাক্টলি সেটা আমি দেখলাম অনেক অনেক বছর পর। আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার ড্রিম, আমার ছোটবেলা খুঁজে পাওয়া। ওরা এখন আমাদের সেই ছোটবেলার মতো যে আমরা পাড়া বেড়াতাম, ওরা সেই পাড়া বেড়াতে যাচ্ছে এখন, সে যে গুজে বিভিন্ন বাসায় বাসায় যাবে। আজকে বাচ্চারা সবাই ওদের বিভিন্ন জায়গায় জায়গায় বেড়াতে যাচ্ছে, আর আমি এখন বাসায় যাচ্ছি আমাদের কুরবানির জন্য প্রিপারেশন নিতে হবে। কুরবানির জন্য যন্ত্রপাতি নিয়ে এসে হাজির। আচ্ছা বাড়িতে বাড়িতে কুরবানি শুরু হয়ে গেছে, আমাদের তো হয়ে যাবে একটু পরে। সবগুরু কুরবানি হবে এখানেই। ওদের আনন্দ দেখে আমার গ্রামে এসে ঈদ সার্থক হয়েছে। সেই কত ছোটবেলা গ্রামে মাত্র একবার ঈদ করেছিলাম, কিন্তু তার যে মেমোরি সারা জীবনের জন্য ইমপ্রিন্ট হয়ে গেছে আমার মাথায়, এবং সবসময় সেটাই মিস করতাম। একটা এনিমেলের সামনে আরেকটা এনিমেল জবাই দেওয়ার নিয়ম নাই আসলে, কিন্তু অনেক সময় যেহেতু জায়গার অভাব কোনো চয়েস থাকে না, কিন্তু নিয়ম হলো আলাদা আলাদা করে জবাই দেওয়া যেন অন্য এনিমেল না দেখে।
সে ভীষণ তেজি, যতবার আমি খেতে দিয়েছি খেয়েছে এবং তারপর গুতা মারতে আসছে আমাকে এবং ফুসফুস করে, ফুসফুস করা সার। কুরবানি হচ্ছে এবং সবাই যার যার কুরবানি পশুর আশেপাশে আছে এবং দেখছে কুরবানি। মাংস কাটাকাটি হচ্ছে, এটা হলো গরুর ব্লাডার। তা আমরা ছোটবেলা এটার যে এটাকে ড্রেন করে তারপর মাটির হাড়ি অথবা ছোট কিছুতে করে আমরা ঢোল বাজাতাম, ঢোল বানাতাম এটা দিয়ে। এখনকার দিনে বাচ্চাদের আগ্রহ নাই, এখনকার দিনের বাচ্চারা এসব ইম্প্রোভাইজড টয় দিয়ে খেলে না, তারা খেলনা কিনে খেলে, ভিডিও গেম খেলে। কাজেই তাদের হাত ডার্টি করা অথবা আমরা কুরবানির সময় অপেক্ষা করতাম কখন এই জিনিসটা পাবো, জিজ্ঞেস করতাম আমাকে কখন দিবা কখন দিবা, এটা বানিয়ে এটা দিয়ে ঢোল বাজিয়ে খেলবো। এই জন্যে এখনকার দিনে এখানে বাচ্চারা আছে, তাদের কোনো আগ্রহই নেই। পাঞ্জাবি ঘুরলে তো ইচ্ছা আছে গেল, পাঞ্জাবি তো ফিরে লাগলো। অল্প একটু মাংস দিয়ে সাথে সাথেই কাবাব বানানো শুরু করে দিয়েছি কোরবানির মাংস দিয়ে। কোরবানির মাংস আনবিলিভেবল। রোজার ঈদে যেরকম পাড়া বেড়ানো হয় কোরবানির ঈদে কিন্তু সেরকম পাড়া বেড়ানো হয় না, কারণ সবাই কাজ করছে, তারপরেও কিন্তু এখানে থাকতে হয়, একটু একটু দেখাশোনা করতে হয়, নাহলে তো আসলে মাংসের কাটাকাটি ঠিকমতো হয় কি না হয়, আর কাজেই সেরকম অপরচুনিটি নাই ইচ্ছা মতো ঘোরাঘুরি করার। মাংসের ভাগা হচ্ছে বেলানোর জন্যে। সবাই কুরবানির মাংস তিন ভাগ করে সেটাকে আবার বিলানোর জন্য আলাদা আলাদা ভাগ করে তৈরি করছে। এ আমাদের গ্রামের কুরবানির ঈদ, রিকোয়েস্ট করেছে তার ছবি তুলতে। আচ্ছা তুললাম, তুমি খালি গায়ে ঘুরলে কেমন হইব, তোমার জামা কই? ওর নাম মাধুরী, খালি গায়ে ঘোরাঘুরি করছে এখন, সকালে খুব মানজা মেরে সুন্দর জামা পরে ঘোরাঘুরি করেছে এখন।
এর আগে যে একটু কাবাব বানিয়েছিলাম গুড়দার কাবাব, সেটা তো অসাধারণ হয়েছিল। এটা গুড়দা না কুজ, কুজের যে কাবাব অসাধারণ হয়েছিল। এখন বাংলাদেশি গরুর ফিলেমিনিয়ন এই পিসটা আলাদা করে আমরা এখন এটাকে চেষ্টা করব যে বাংলাদেশে কি আমেরিকার গরুর ফিলেমিনিয়নের মতো মজা হয় মাংস, দেখবো এটা আমরা এখন। শুধু একটু লবণ আর গোলমরিচ দিয়েছি, আর কোনো মশলা না। এবং এটাকে আমরা এক এক সাইডে দুই মিনিট করে ভাজবো। কোনো তেল নাই দেখতে পাচ্ছেন। খুব ভারী যদি কড়াই থাকে কাস্ট আয়রনের তাহলে এটা সবচেয়ে ভালো হয়। তুমি তো এখনও খাও নাই, কীভাবে জানো ভালো হয়েছে? সে স্টেক দেখেই বলতেছে যে এটা খুব ভালো হয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন খাবে। রেস্ট, স্টেক বানানোর পর কয়েক মিনিট রেস্ট দিতে হয়, নাহলে সাথে সাথে কাটলে জুস সব বের হয়ে যায় এবং স্টেকটা শক্ত হয়ে যায়। ইস ইস ইস, কেমন হয়েছে? ভালো হয়েছে বলেছে। স্টেকের কালার হতে এরকম পিঙ্কিশ ভিতরে। এই নাইফগুলো আমাদের মুকুল ভাই পাশের মুকুল ভাই না, আরেক মুকুল ভাই, কমপ্লিমেন্টস অফ হিম। এটা সে মানে কত যে পরিশ্রম করেছে বানানোর জন্যে, বাট ফাইনালি ইটস রিয়েলি ওয়ার্থ ইট। থ্যাংক ইউ মুকুল ভাই। বাংলাদেশি ফিলেমিনিয়ন স্টেক, তো এটাকে একটু স্লাইস স্লাইস করে নিয়েছি। খেতে অসাধারণ সুস্বাদু হয়েছে। মাত্র দুই মিনিট চার মিনিট আমরা ভেজেছি, কিন্তু টেক্সচারটা একটু টাইট। আমরা আমেরিকা যেরকম খাই মুখে দিলে গড়ে যায়, এটা সেরকম হয়নি, কিন্তু খেতে সুস্বাদু। কুরবানির মাংস এখন রান্না হবে লাকড়ির চুলায়। পনেরো কেজি মাংস এখনই রান্না হবে। কোরবানির মাংসের সব জায়গার মাংস এখানে, কলিজা, গিলা, কিডনি, হাড্ডি, মাংস সব এখানে মিশিয়ে রান্না হবে। এখন এই মাংসের যে স্বাদ সেটা কিন্তু পৃথিবীর আর কোনো মাংসের সাথে হয় না। প্রথমত অনেক বেশি পরিমাণ, তারপর খুব হেলদি একটা অ্যানিমেল জবাই করা হয়েছে, আর সব জায়গার মাংস মিলেমিশে একসাথে যে স্বাদ এটা অতুলনীয়। প্লাস এটা রান্না হবে মাটির চুলায়। আমাদের ঈদের মেহেদি, ভালো করে ম্যারিনেটেড করতে হবে। কি আছে?
দুই ঘন্টা একটা গরু শেষ কাটাকাটি। মাংস ভুনা হয়নি এখনো, শুরু হয়েছে আর কি কষানো, এর মধ্যে লবণ চাখার জন্য মাংস নিয়ে এসেছে। ছোটবেলা এই লবণ চাখার জন্যই কিচেনের আশেপাশে ঘুরঘুর করতাম। একদম দাড়ি পাল্লা দিয়ে মাপা হচ্ছে, কিন্তু কোরআন হাদিস কোথাও বলা হয় নাই যে তিন ভাগ করতে হবে, কোথাও নাই। এটা আমাদের বানানো মাংস ভাগাভাগি হয়েছে এবং সবাই গ্রামে সবাই ভাগ পেয়েছে। আদুরি এখন সে জামা পরে আসছে। ইজান এখন ছাগলের বাচ্চা পিছিয়ে দৌড়ায়। কি হলো, ধরতে পারো নাই? ও সে ফ্ল্যাঙ্কিং না কি বলে একটা মিলিটারি ভাষায়, উল্টো দিক দিয়ে যাচ্ছে তাদেরকে ধরার জন্যে। সবাই ভাগ পাবে, ওরাও পাবে। খুবই সুশৃঙ্খলভাবে ভাগ হচ্ছে এখানে পাড়ার যারা সবাই ক্যাপেবল না কোরবানি দেওয়ার, তাদের সবাইকে নাম ধরে ধরে দেওয়া হচ্ছে। এখানে আপনার কারাকারি করতে হবে না, কিংবা যে ভিড় ঠেলা ঠেলি প্রয়োজনে আপনার জন্য মাংস থাকবে ভাগে। এবং প্রতিটা ফ্যামিলি নামে এভাবে কার্ড তৈরি করা আছে, যেন কেউ ক্লেম করতে না পারে যে আমি পাই নাই অথবা পেয়েছি। এভাবে কার্ড দিয়ে দিয়ে মাংস ভাগ হচ্ছে। ভুড়ি এভাবে পরিষ্কার করা হয়েছে, ভুড়িও ফেলনা যাবে না। আমাদের মাংস রান্না হচ্ছে, এখনও শেষ হয়নি, আরও হয়তো 15-20 মিনিট লাগবে। ইন দ্য মিন টাইম আমি রাসেলকে নিয়ে বেরোয়েছি গ্রামে একটু ঘোরাঘুরি করতে। গ্রামের ঈদ যদি কোনো বাসায় বেড়াতে না যায় তাহলে তো আসলে ঈদ হয় না, তো একটু বেড়াতে বেরোয়েছি। হ্যাঁ, মাংস তো মাশাল্লাহ ভালো মাংস। তো সাধারণত রোজার ঈদে অনেক বেশি ঘোরাঘুরি হয়, এক বাড়ি থেকে এক বাড়ি, এ বাড়ি সে বাড়ি মানুষ ঘোরাঘুরি করে, কিন্তু এই কোরবানি ঈদে সেটার ইমেজটা একটু অন্যরকম। হাই হাই, এখানেও PHP-র অ্যারাবিয়ান হর্স। ওয়াও, তো বাচ্চারা সবাই কিন্তু বাইরে বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারছে, ঘোরাঘুরি করছে। দেখলাম কেউ কেউ বিভিন্ন ধরনের চিপস, তাদের ঈদের সালামি সেটাতে বিভিন্ন রকমের চিপস কিনে খাচ্ছে। ভাই
তো এখন আমাকে ওরা ওই লাঞ্চ অফার করে, কিন্তু আমার তো লাঞ্চ খেলে বাসায় যেয়ে কী খাবো, কাজে এখানে একটু মিষ্টান্ন কিছু খাবো। ঈদের দিন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এত কিছু আয়োজন করতে হবে না, ঈদের মিষ্টান্ন। ঈদের সময় ঈদের পায়েস অ্যাকচুয়ালি। রিয়েলি গুড, ট্রাই করব মানে ভিডিও করতেছে। ঈদের দিন তো আসলে কোনো বাসাতেই বেশি খাওয়া যায় না, আর তাছাড়া এখন ইব্রাহিমের বাসায় মাংস টাংস মাত্র রান্না হচ্ছে। আমি যদি হয়ে যাবে দু এক মিনিটের মধ্যে, আমি যদি এখন এখানে খেয়ে পেট ভরি আমার খবর আছে। তো এই লাচ্ছার সময় মাশাল্লাহ অসাধারণ স্বাদের। তো এখন এই খাসির মাংস আমাকে খেতেই হবে নাকি? এটা কি কি? এটা কলিজি। আচ্ছা, এটা খেতেই হবে। না আর এক পিস না, অনেক ভালো। এখন এটা একটা ভুল ধারণা ছিল, এটা ভুল সিদ্ধান্ত। এখানে আসলে মানে এত বেশি যাতাযাতি যে না খেয়ে বের হওয়া যায় না। আর আমি ছিলাম শুধু একটু পাড়া বেড়াতে, কিন্তু বেশি একটু বেশি ইনসিস্টিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন? না না, ইটসওকে, থ্যাংক ইউ। তো কাজেই এটা খুবই চ্যালেঞ্জে অনেক বেশি। আমরা তো বাংলার এমনিতেই একটু হসপিটালিটিতে আমাদের তো বেশ সুনাম। তো এখন এখানে আসলে আটকে যায় আর কি কোথাও একদম। এখন আরও একটু কিছু সময় হাঁটাহাঁটি করতাম, কিন্তু আমাদের লাঞ্চের জন্য ইব্রাহিম পেটে গেছেন এবং খাবার রেডি। আর আমরা যাচ্ছি ইব্রাহিম বাসায় লাঞ্চ করতে। কোরবানির মাংস ফাইনালি। আহা, এটা কি মাংস পিস? হ্যাঁ, আসল জিনিস। কুরবানির মাংস, কুরবানির মাংসের তরকারি যে প্রথম রান্নাটা হয় সবসময় খুবই সুস্বাদু হয়, ফ্রেশ। ভালো একটা গরুর মাংস, একটা গরু এবং এতগুলি মাংস একসাথে রান্না হয়, এটা স্বাদই হয় না। ঈদের বিকেল, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাই চলে গেছে আর একেবারে কোয়াইট। বিশ্বাস হচ্ছে না যে এত এত প্রতীক্ষিত একটা ঈদ এত দ্রুত শেষ হয়ে গেল। আমার কাছে যেটা মনে হচ্ছে যেখানে গরু কাটাকাটি শেষ, এই যে বাইরে ঘুরতে যাই, যাবা? চলো যাই। তো তারপর মনে হয় কি তো যেন শেষ হয়ে গেছে সবার, এখানে মানে যাই না সবাই কোথায়। ঢাকায় তো বিকেলের লোকজন সব বের হয়ে আসে, তারপর সেদিক থেকে একটু ডিফারেন্ট। ঈদের একদিন পরেই দুই বোনের একসাথে বিয়ে হবে, এখানে বিয়ের গেট সাজিয়েছে।
বাবুই পাখির বাসার খুব সুন্দর কিছু ড্রোন শট নিলাম। ভালো লাগলো, কারণ এত কাছ থেকে বাবুই পাখির বাসা দেখার তো সৌভাগ্য সবার হয় না। আজকাল বাবুই পাখির বাসা তেমন দেখাও যায় না। প্রচণ্ড গুমোট একটা গরম, একেবারে মানে হিউমিডিটি প্রায় 91% হিউমিডিটি, তার মধ্যে গরম দম ছাড়া যায় না এমন অবস্থা। এর মধ্যে আমরা একটু বিকেলে ঘুরতে বেরোয়েছিলাম, আর সারাদিন গা ঘামতে থাকে, দিনে দুইবার তিনবার গোসল করলো গা থেকে একটা টক গন্ধ বেরোয়। আর জামা কাপড় আপনি কয়বার চেঞ্জ করবেন, অসহ্য গরম। তারপর ভাইয়ের বাসায় এসি থাকাতে কিছুটা সহনীয়, নাহলে তো যান বেরোয় যেত। আমরা এসেছি ট্রেডিশনাল ঈদের বিকেলে যে বের হতে হয় একটু ঘোরাঘুরি করতে, সেই বেড়াতে আসছি। তোমাকে ভিডিও করবো, এই যে তোমার ভিডিও হচ্ছে, এখন তাকাও। আঙ্কেল আমার ভিডিও করে যে করছি। তো যাই হোক, এখানে নদীর কিনারে যমুনা নদীর পাড়ে শত শত মানুষ এসছে ঈদের বিকেলে সময় কাটাতে। যমুনা নদী স্রোতস্বিনী, যমুনার পাড়ে আগে বলেছি শত শত মানুষ, না আরও বেশি হবে হয়তো, আরও অনেক বেশি মানুষ সবাই বেড়াতে আসছে। আর যে গরম এখানে এসে কিন্তু বেশ ভালোই লাগছে, আর সেই যে স্টিকি একটা ভাব ছিল সেটা কমে গেছে, আমরা এনজয় করছি। আজকে সারাদিন ফারজানা ভাবি ওনারা অনেক অনেক বেশি আমাদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করেছে, সমস্ত মাংস দুইটা গরুর মাংস গুছানো সহজ কথা না। তো ভাবি তোমার ঈদ আসলে এখন কেমন লাগলো আজকে? আমি জানি অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু আসলে ওভারঅল কেমন লাগলো ঈদ? না অনেক ভালো লেগেছে ঈদটা, আসলে আপনি আসাতে ঈদের আনন্দটা আরও বেশি বেড়ে গেছে। থ্যাংক ইউ ফর হ্যাপিং মি ভাই। অবশ্যই। নদীর পাড় কেমন লাগতেছে? নদীর পাড় তো ভালো লাগছে, আসলে এত হিউমিড ওয়েদার নদীর পাড়ে এসেও একটু হালকা গরম লাগছে আর কি, এই বাতাসও গা জুড়াচ্ছে না এরকম, মানে ভালো লাগছে, ওভারঅল ভালো, খারাপ না। থ্যাংক ইউ। আসলেই এই যে এই নদীর কিনারে এখানে এসে মনে হচ্ছে 10 ডিগ্রি টেম্পারেচার কমে গেছে, প্লাস আরেকটা বড় ব্যাপার হলো যে হিউমিডিটি এখানে অনেক কম। অবশ্য একটা কারণ হতে পারে যে এখন বিকেল, এই জন্য হিউমিডিটি কমে যেতে পারে, এটা একটা কারণ হতে পারে। যাই হোক, আমরা এই বিকেলটা ঈদের বিকেল আমাদের এই যমুনার পাড়ে কাটাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক মানুষের মাঝে। আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় মানুষের অন্য অন্য মানুষের কাছে থাকলে। কি স্রোত, সুবহানাল্লাহ।
সবাই ঘুরতে এসছে। আজ এই মেঘলা দিনের অ্যাডভান্টেজ হলো যে এখন বেশ কমফোর্টেবল, কিন্তু ডেফিনেটলি নট এ গুড ডে ফর ফটোগ্রাফি। ছবির জন্য খুব ভালো একটা দিন না, কিন্তু তারপরেও আমরা এনজয় করলাম। এখন বাসায় যাবো, বাসায় যেয়ে কাচ্চি বিরিয়ানি রান্না হবে সেই গরুর মাংস দিয়ে, কুরবানির মাংস দিয়ে। আমাদের কাচ্চির মাংস আমরা লবণ দিয়ে, লবণ এবং কেওড়া গোলাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এরপর এখন পেঁয়াজ বেরাস্তা করছি। গাছ পাকা কাঁঠাল একেবারে। বিসমিল্লাহ, দেখি আল্লাহ ভরসা কি হয়। ঘ্রাণ তো ছুটছে, ওয়াও ভাই হইছে কিন্তু মাশাআল্লাহ। একদম বারান্দা নিয়ে যাও, ঠিক আছে ওটা রাখো, কোথাও ওটা রাখো, রাখো এক জায়গায়। রাম ঠিকই বলেছে না, রাম বলেছে না, অনেক বেশি করে বাবা। গতকাল রাতের কাচ্চি রান্নার চুলা আমাদের খুব ভালো হবে আশা করি নাই, কারণ এখানে গ্রামে অনেক কিছু পাওয়া যায় না, আর আমি ওই চিন্তাই করি না যে অনেক স্পাইস মশলা পাওয়া যাবে না। তো সেই জায়ফল জয়ত্রী আনার জন্যে আমি আর ইব্রাহিম ভাই গিয়েছিলাম সেই বগুড়া, আর কিন্তু তারপর জাফরান খুঁজে পাওয়া যায়নি। আমি সারপ্রাইজ হয়েছি যে বাসমতি চাল খুঁজে পাওয়া গেছে। আর যাই হোক, আমার ধারণা ছিল যে খাবার খুবই খারাপ হবে, কিন্তু আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে যেন ভালো হয়ে গেছে। আমরা সবাই অনেক এনজয় করে খেয়েছি, কিন্তু গতকাল সেই ভোর থেকে ঈদের নামাজ পড়তে গিয়েছি, কুরবানি, আর যে কী প্রচণ্ড গরম, সুবহানাল্লাহ। তো এই গরমে সবাই কাপু হয়ে গিয়েছিলাম,
এরপর আবার রাত্র প্রায় 11টা পর্যন্ত রান্না টান্না করে, এই কাচ্চি রান্না কিন্তু বেশ ঝামেলার কাজ। যাই হোক, তাও আবার আমার লাইফে ফার্স্ট, আমি প্রায় 30 জন মানুষের কাচ্চি রান্না করেছি গতকাল। তো কাজে সেটা একটু চ্যালেঞ্জিং ছিল, আর কিন্তু এনজয় করেছি, আর যারা খেয়েছে তারা সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে। অনেকেরই আবার জীবনের প্রথম কাচ্চি খেলো। তো যাই হোক, আমরা সবাই এনজয় করেছি। আর গতকাল রাতে আমার কোনো এনার্জি ছিল না আমার এই ঈদ ভিডিওর এন্ডিং দেয়ার, কাজে এখন সেটা দিচ্ছি পরদিন। অনেক ধন্যবাদ আমাদের সাথে ঈদে জয়েন করার জন্যে, এবং আমাদের ভিডিও আশা করি এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।